So, hey guys, it's Rishabh and welcome back to Shadow People Vlog. So guys, Jayuk. Finally, চলে এসেছি কিন্তু এখন শাড়বলি ঘাটে আর গাইস প্রসঙ্গটা যখন বন্ধু বিয়ে বলে কথা আর আমরা যাব না বস এটা একদম হতেই পারে না আপনি দেখতে পাচ্ছেন সকালবেলা এই লুকে কিন্তু রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ঠিক আছে আর যাক তোমাদের বস তোমাদের জন্য কিন্তু আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি যাও আজকে মানে খুবই সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি ঝকঝকে ওয়েদার দেখতে পাচ্ছো গুড মর্নিং সবাইকে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে কিন্তু আমি একা আছি ঠিক আছে আমার সঙ্গে কে কে রয়েছে দেখো বং সুমন ঠিক আছে সন্দীপ ডাইরি সুপ্রভাস ডাইরি আরেকজন কোথায় জানি না ঠিক আছে আজকে কিন্তু গাইস সাজিদের কিন্তু ওয়েডিং রয়েছে তো যাই হোক তার জন্য কিন্তু স্পেশালি আমাদের যাওয়ার বাড়ির এখান থেকে কিন্তু বর্ধমান অনেকটাই দূর তো যাই হোক গাইস বন্ধুর বিয়ে যেতে তো হবেই তো চলো আর বেশি কথা বলবো না ফটাফট করে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ কিন্তু মানে অ্যাকচুয়ালি এটাকে কি বলে ফেরি বলে ঠিক আছে তো ফেরিও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ তো চলো আর বেশি কথা বলবো না ফটাফট করে কিন্তু ফেরিতে ওঠা যাক যাতে নেই কাহিন রিশতে পুরানে কিসি নেই কে আ জানে সে जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान है मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ নেমে যাচ্ছি সোজা যাবো কিন্তু শাড়বলি স্টেশনে কারণ ওখান থেকে সোজা বর্ধমান ঠিক আছে বর্ধমান এর আগে কিন্তু অনেকবারই গেছি তো তার জন্য কিন্তু আর চাপ হবে না ঠিক আছে মানে বর্ধমানে বর্ধমান কাটি না ঠিক আছে বর্ধমান চারটে স্টোরেজ লাগে কখন ট্রেন আছে সবাই পাবজি খেলে যাচ্ছে ঠিক আছে সবাই পাবজি খেলছে ঠিক আছে তো যাই হোক চলো বর্তমান যেতে দু আড়াই ঘন্টা টাইম লাগবে মিনিমাম তো এতক্ষণ বসে কি করবো তো তার জন্য আমিও পাবজি পাবজি খেলবো ঠিক আছে এদের সাথে দেখতে পাচ্ছ কি রসলপুর ঠিক আছে চলো এসে গেছি এসে গেছি এসে গেছি বস ফাইনালি ফোন করে দিয়েছি কিন্তু সাজিদকে সাজিদ বললো যে ঠিক আছে একজন যাচ্ছে যেহেতু ওর বিয়ে ও তো আর আজকে আসতে পারবে না ঠিক আছে তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ অন্য একজন আসছে আমাদেরকে নিতে যাই হোক ফাইনালি কিন্তু আমরা এটাই করে আসলাম মানে অনেকক্ষণ গাইস দেড় দু ঘন্টা পার সব ব্লগার একটা ব্লগার দুটো ব্লগার তিনটে ব্লগার চারটে ব্লগার পাঁচ নম্বর ব্লগার মেহুই আজ আজ মেরে ইয়ার কি সাথী মানে কই রক্ষো না ঠিক আছে
যাবো দেখি আগে আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সবকিছু করবো, ঠিক আছে? বেস্ট ব্লগ দেখো, এখন আমরা ডেস্টিনেশনে তো পৌঁছে গেছি, আমি জানি না লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, বাট কল করে পুরোপুরি জেনে নিচ্ছি। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা কিন্তু ডেস্টিনেশনে, এখানে দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব, বাট এখানে কিন্তু এই যে দাদা চলে এসেছে, ঠিক আছে, মানে সাজিদ পাঠিয়েছে, তাই তো? তুমি সাজিদের কি হও? বন্ধু, ফ্রেন্ড? আমি ফ্রেন্ড আর আজকে কি আজ দোস্তা সাদিয়া, ঠিক আছে, সাজিদের বিয়ে, ঠিক আছে, আমরা হচ্ছে না পুরো অরিজিনাল, বাট আরে প্রাঙ্কাল লোকের সামনে তো ভয় পাবো, ঠিক আছে, যাই হোক আজ দোস্ত কা সাদি হ্যায় মন্নে কোই রোকো না, ঠিক আছে, মন্নে কোই রোকো না, খাবো দাবো খেলে যাবো। বন্ধু কিন্তু চলে এসছে, বন্ধু মানে বন্ধু বন্ধুকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, আর আমরা সবকটা বন্ধু মিলে একসঙ্গে সোজা যাচ্ছি বিয়ে মণ্ডপে, ঠিক আছে, জানি না কন্যা যাত্রী কি বর যাত্রী, বাট যাচ্ছি আমরা, ঠিক আছে, যাচ্ছি, ওটাই বড় কথা, যাচ্ছি ওটাই বড় কথা, ঠিক আছে। শোন বন্ধু, তোকে বলছি, ঠিক আছে, ভিডিওটা যদি পরে দেখিস একটাই কথা বলতে চাই, এতগুলো ছেলে এসছি তো তুই নিজেও জানিস না, ঠিক আছে, একটা টোটো পাঠালে ভালো হতো আরো, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে যেতাম। ফাইনালি চলে এসছি বন্ধু, ঠিক আছে, চলো চলো খেলা হবে। তো গাইস, যাই হোক, ইটস টাইম টু বিয়ে বাড়ি, ঠিক আছে, লাভ ইউ। আজকে কি প্রাং করবি নাকি? আরে বাবা, এই তা 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 তা, শোনা গেছে মেয়ে তো বিহারের, তাই তো? হ্যাঁ, বান্ধবীরা নেই এখানে, এখানে বউ বাচ্চা না, এখানে তোমাকে বকরা বানানো হচ্ছে, ঠিক আছে, তোমার শালীরা তোমাকে এখন বধ করবে, তাড়াতাড়ি, 50,000 50,000। আমি বলে দিচ্ছি 2 লাখ বাদ দাও, 201 টাকা নাও, খুশি থাকো। সবকিছু মেটার পরে একটা কথা বলছি, এই যে আমাদের বন্ধু আর এই যে আমাদের বন্ধুর বউ, ঠিক আছে, মানে আমাদের বৌদি, তাই তো? বোন বোন বললেও চলে যাবে, ঠিক আছে, কারণ কারণ গাইস, কারণ গাইস, বন্ধুকে সাইডে ফেলে শালি গুলো রয়েছে, তারপরে আমরা বাবুজি গেছো ভাই, আরে বাত তো করো, ও বাংলা বুঝতে পারছিল না তখন, হ্যাঁ বুঝলো তো, বাংলা বুঝবো, ভালো বুঝবো, তুমি আজকে বিবাহ জীবন ভাই বিয়ে হয়ে গেছে, একটু নাচ কর, একটু নাচ কর, রানিং এ নাচ কর, একটু নাচ কর, ঠিক আছে, আচ্ছা ওইগুলো কি আনছে, এগুলো কি, আমাদের বন্ধু মিষ্টি ভালোবাসে না, অন্য কিছু আনো, আজকে প্র্যাঙ্ক করে সবার সাথে, আজকে শালীরা ওর সাথে প্র্যাঙ্ক করছে, ঠিক আছে, চলবে একদম, একদম ফাটিয়ে দিয়েছে শালীরা, ঠিক আছে, তোমার লাইফে এটা হতে চলেছে, আমি দেখো
এটা কোন সময় করব না শালী এত ভালোবেসে তোমার জন্য নিয়ে আসছে তিন চারটা শাল পেয়েছি এরম বি আমিও করতে চাই আচ্ছা মানে দেখে দেখছি লুকে লুকে রাতে কথা হবে তাই তো স্টার্ট বলো কিছু তো বলছ না বলো 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 কিছু তো বলছ না মিশিয়ে বল হাম তুমি ভালোবাসতা হলে দাও হাম তুমি ভালোবাসতা হলো বলো বৌমি তাইলে বলো জোরে বলো আচ্ছা কি বলছো ক্যা বলতা হ্যাঁ তুমি ক্যা কোন দলে যাওয়ার দরকার তুমি ওখানে বসে থাকো গাইস মানে এতক্ষণ ধরে ওখানে যা যা হলো সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাট ওখানে থাকা যাচ্ছে না ঠিক আছে ওই শালীরা মিলে মিলে কিন্তু ঘিরে ধরেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত ভিড় বাপরে বাপ লোক যেন কামড়ে ধরছে অনেক কিছুতে ঠিক আছে তুমি নাকে পড়বে আমাদেরটা নিয়ে যাও দেখতে পাচ্ছ ফার্স্ট ডে কিন্তু মেনুতে নিয়ে নিয়েছি কিন্তু চিকেন পকোড়া ছিল সেকেন্ড মেনু কিন্তু দেখতে পাচ্ছ গাইজ চানা মশলা নান পুরি ঠিক আছে বিরিয়ানি যে চলে এসছে কারণ বন্ধু আমরা এখন বেরিয়ে যাবো ঠিক আছে আমাদের আর দাঁড়ানো চলবে না ঠিক আছে সোজা গেছে আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাবো বাড়ির দিকে ঠিক আছে ভালো লাগলো ইনভাইট করলি বললি কিনা তাও জানি না কমপ্লিট হয়ে গেছে টাটা যাই হোক তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম তাই না কথাটা শেয়ার করতে পেরেছি বাট এখন যে সোজা আমাদেরকে বাড়ির দিকে বেরোতে হবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে সাপোর্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব ঠিক আছে সাবস্ক্রাইব মাস্ট ঠিক আছে তো চলো আজকে মতন টাটা